الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان আল্লাহর নবী বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ, বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যার হিসাব প্রথমে হবে সেটা হলো সালাত। ফামান সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সালাতের হিসাব সঠিক হলে সে সফল কাম। ওমান ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, সালাতের হিসাবে ভেজাল মানে তার ধ্বংস অনিবার্য। এবার দেখেন আমরা যে সালাত পড়ি সেই সালাতের মাঝে না কত ভেজাল ঢুকে গিয়েছে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এক নাম্বার, রফুইল এদাইন করা, আমি এটা করতে বলছি না, এটা একটা মুস্তাহাব বিষয়, সুন্নাহ বিষয়, আপনি করতে পারেন নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাকি এটাকে অবজ্ঞা করা যাবে না ভাই, এটাকে অবজ্ঞা করা যাবে না, আপনি নাও করতে পারেন সেটা অবজ্ঞা করা যাবে না। কিভাবে, আমি আপনাকে একটু দেখাচ্ছি, দেখেন একটু মনোযোগ দিয়ে শুনেন। রফুল এদাইন, হিদায়া, আল হিদায়া একটা ফিকা গ্রন্থ আছে আপনারা সকলে জানেন, এই আল হিদায়া গ্রন্থের এক নম্বর খণ্ড 86 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, শুধুমাত্র সালাতের শুরুতেই রফল আদায় হবে, আর কোথাও হবে না। আপনি আশ্চর্য হবেন, আমাকে বকা দেওয়ার আগে একটু পড়াশোনা করেন ভাই। হাদিসের প্রসিদ্ধ কিতাব হলো 6টা, বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা, রফুল এদাইনি ফি আরবাতি মাওয়াজি, সালাতে চার জায়গায় রফুল এদাইন করতে হবে, চার জায়গায়। এই বিষয়ে কুতুবে সিত্তার মধ্যে হাদিস আসছে 36টা, গুনেন, সহিহ বুখারীতে 5টি, মুসলিমে 6টি, আবু দাউদে 9টি, তিরমিজিতে 2টি, ইবনে মাজাতে 5টি, আর নাসাইতে 9টি। এই 6 কিতাবে রফুল এদাইন করতে হবে, হাদিস আসছে 36টি। এবার দেখেন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা মুওয়াত্তা মালিক বুলুগুল মারাম লুলুল মারজান অসংখ্য হাদিসের গ্রন্থে প্রায় 400 হাদিস বর্ণিত হয়েছে রফুল ইয়াদাইন সম্পর্কিত, সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হবেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 4 সাহাবি তারাও এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। আরো আশ্চর্য হবেন, 50 জন সাহাবি থেকে 400 হাদিস বর্ণিত হয়েছে। একটু দেখেন, অনুরোধ করব শুনবেন, সহিহ বুখারি ভারতের প্রিন্ট, যেই ভারতের প্রিন্ট বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসায়, হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক পড়াশোনা করে, সেই ভারতের প্রিন্ট মূল বলিয়ম 102 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 83 নম্বর অধ্যায় 727, 27, 28, 29, 30 5টা হাদিস। সহিহ ইবনে খুজাইমা 20 নম্বর পৃষ্ঠাতে হাদিস পাবেন, সহিহ মুসলিম 173 পৃষ্ঠা, আবু দাউদ প্রথম খণ্ড 110, 121, 128 নম্বর পৃষ্ঠা, তিরমিজি 58 নম্বর পৃষ্ঠা, নাসাই 141 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজা 58, 59 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি 75 নম্বর পৃষ্ঠা, মুওয়াত্তা মালিক 174 নম্বর পৃষ্ঠা, মুওয়াত্তা মুহাম্মদ 160 নম্বর পৃষ্ঠা, হিদায়া দেরায়া 129 নম্বর পৃষ্ঠা। এরপরে সহিহ বুখারী আল্লামা আজিজুল হক আসুনি 435 নম্বর হাদিস, সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন 2 নম্বর খণ্ড, বাংলাদেশ সরকার কর্তৃক যারা প্রকাশিত হয় ইসলামী ফাউন্ডেশন থেকে, সেটার 702 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2 নম্বর খণ্ড ইসলামী ফাউন্ডেশন 851 নম্বর হাদিস। একটু অনুরোধ থাকলো, দেখবেন এরপর একটু গবেষণা করবেন। এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি, একবার রফুল এদান করলে 10টা নেকি হয়, কেন আপনি এই নেকি থেকে বঞ্চিত হবেন? আপনি তো আমার দিদি ভাই, আপনার সাথে আমি একই সাথে জান্নাতে থাকতে চাই, এটা মনের ইচ্ছা, এটা বড় আকাঙ্ক্ষা, এই জন্য আমি আপনাকে বলছি। অতএব আমাকে কিছু বলার আগে একটু পড়াশোনা করবেন, আর যদি আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি সেটাও আমাকে বলবেন, মানুষ ভুল হতে পারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই হলো রফুল এদায় সম্পর্কিত।